আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী বলছি। আমি তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে স্যারের কোর্সটি ফলো করছি। এখানে থেকে দেখা যায় যে পরীক্ষার সময় 98% থেকে 99% কোশ্চেন কমন থাকে, এবং এই সুফল আমি নিজে পেয়েছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি একটু। আমি এখানে 19th century নোবেল ফোর্থ ইয়ারের কোর্সটি ওপেন করেছি এই কারণে, আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দরভাবে ডিসেন্ট ওয়েতে স্যার কোর্সটি সাজিয়ে থাকেন। প্রথমেই থাকে আপনি যেভাবে কোর্সটি ফলো করবেন তার একটা গাইডলাইন, তারপরে থাকে সাজেশনস, তারপরে আপনার সেই টপিকের উপরে সামারিগুলো দেওয়া থাকে যাতে আপনি সামারিটা দেখে বুঝতে পারেন আসলে ভিতরকার ব্যাপারটা কি। সামারি ছাড়া আসলে আমরা কোনো প্রশ্নের উত্তরও দিতে পারি না। এরপরে দেওয়া থাকে ব্রিফ, এবং বিগত সালের ব্রিফ সহ ইম্পর্টেন্ট ব্রিফগুলো সুন্দর করে একটি একটি করে স্যার এক্সপ্লেইন করে করে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে বলে দেন, যে কারণে হয় কি আমরা আর এক স্যারের ভিডিও দেখার পর যদি আর একবার নিজের বইটা একবার চোখ বুলিয়ে যায় তাহলে আমাদের এটা খুব তাড়াতাড়ি মেমোরাইজ হয়ে যায়। এরপরে স্যার শর্টসগুলো দিয়ে দেন, বি পার্ট যেটা, এখানেও স্যার প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে বাংলা অর্থ সহ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেন রিপিটেডলি। আমি আবার বলছি, যে কারণে হয় কি পরবর্তীতে আমরা শুধু এক থেকে দুইবার যদি পড়ি কোশ্চেনটা খুব ভালোভাবে আমাদের মেমোরাইজ হয়ে যায়, এবং ব্রড কোশ্চেনগুলো সেম ওয়েতেই যতগুলো ইম্পর্টেন্ট ব্রড থাকে আপনাদের যে ইয়ারেরই পরীক্ষা হোক না কেন, সেই ইয়ারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সাজেশনের সেই সবগুলো ভিডিও সুন্দর করে স্যার এখানে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেন। তারপরে থাকে হচ্ছে যদি স্টাডি গাইডের কোশ্চেনগুলো অনেক হার্ড হয় কোনো স্টুডেন্টের জন্য, সেক্ষেত্রে স্যার হচ্ছে নিজের হ্যান্ড নোট থেকে আমাদেরকে পড়ান, এবং সেই হ্যান্ড নোটটি খুবই সহজ ভাষায় এবং খুবই এলিগেন্ট স্টাইলে লেখা হয়, যা আসলে আপনি এক যদি আপনি সামারি জানেন এবং তারপরে একবার যদি সেই ব্রড কোশ্চেনটা পড়েন আমার মনে হয় না দ্বিতীয়বার পড়ার দরকার হয়, এবং আপনি খুব সুন্দরভাবে এক্সাম হলে সেটা ডেলিভার করতে পারেন। তো আমি উপকৃত হয়েছি, আমি চাইবো যে আপনারা ইংলিশ ডিপার্টমেন্টে যারা সাফার করছেন তারাও যেন এখান থেকে উপকৃত হন, এর জন্য আমি আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।